জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক কর্মীকে মারধরের ঘটনায় সংগঠনটির সাত কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আসমা ফিরোজুন হাসান বলেন, মারধরের ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির 15 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর আগে বৃহস্পতিবার গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে মাওলানা ভাসানী ও মীর মোশাররফ হোসেন হল ছাত্রলীগের মধ্যে মারামারির ঘটনা ঘটে। বহিষ্কৃত ছাত্রলীগের কর্মীরা হলেন উদ্ভিদ বিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও রসায়ন বিভাগের 47তম ব্যাচের শিক্ষার্থী।